Oh,
जय हरि चांद जय गुरु चांद जय अमर मत भक्त वृंद जय अमर कृष्ण भक्त वृंद माता पिता ऋषि चरण प्रथमे करि वंदन दाराइया कीर्तन आसरे जहादेर करुणाई आसिया छिए धराय श्रेष्ठ गुरु ताराय संसारे संसारे सहिया वाने की व्यथा शिखाइछे हरि कथा চরণে শিরেতে করে ধাগ জনমিলামে শ্রীগুরু চাঁদের শান্তি সত্য ধামা মাতা শ্রী চরণে নোয়াই মাথা স্নেহ শিশি দিয় মা গোমরে মরে সাধুগণ কৃষ্ণ ভক্ত মহাজন মহাজন আর যত ভক্ত মা সকল সবার চরণে ধরি সভক্তি প্রণাম করি মনোবাঞ্ছা হয় যেন সকল আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দিবেন সকলে আশীর্বাদ লয়ে শ্রী হরি নাম ভরসা হরি হরি নাম ভসল আমি কীর্তন সাগরে সাগরে আপনাদের সামনে দাঁড়িয়েছি ঠাকুরের নাম গুণাঙ্গন কীর্তন করব বলে দেখুন সেই গুণমায়ের গুণাগুণ কীর্তন করা সত্যি আমার পক্ষে সম্ভব না আমি তো সামান্য একটি মেয়ে তবে সম্ভব হবে আপনারা তো হরি ভক্ত কৃষ্ণ ভক্ত আপনারা আমায় এই আশীর্বাদ করবেন যেন আমার দ্বারা ঠাকুরের নাম গুণাগুণে কীর্তন করা সম্ভব হয় আমি আমার ঠাকুরের নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে দিতে পারি এই আশীর্বাদ আমায় করবে তাজ আমরা যাদের নেতৃত্বে এখানে এসেছি এই অনুষ্ঠান কমিটি আমার যে দাদা কাকা জানরা আছে সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি শুরু করব তার যে পালাটি আমি করবো কমিটি সিদ্ধান্ত দিয়েছে বৈষ্ণব ভজন আজ আমরা সেই পালাটি করব বৈষ্ণব ভজন
जय हरि बोल तो देख हमार पालार मध्य तो अनेक भूल त्रुटि थाकबे तामी तो जानी आमी आपनादेर घरेर सन्तान आपनादेर के आमाय क्षमा करबे तारपरे देख कंठ सबार शब्देर समान थाके ना बाबा আমার এই গান পরপর চলছে তারপর দুদিন হলো আমরা ওই দেশ থেকে এসেছি ওপার বাংলায় গান ছিল আমাদের এই এই যে টাইমটা আমাদের ভারতের গান শুরু হওয়ার যে টাইম বাংলাদেশের যে টাইম সম্পূর্ণ আলাদা আমাদের সময় হয় তখন 6:30-7টা বড় জোর 8টায় শুরু হয়ে যায় তাই না বাবা 8টায় শুরু হয়ে যায় শেষ হয় কখন খুব জোর 12টা এর মধ্যেই আমাদের এদেশের গান শেষ হয়ে যায় কিন্তু ওদেশে যখন আমাদের এদেশে শুরু হয় ওই শেষ হয় এই দেশে যখন শেষ হয় ওদেশে তখন আমাদের শুরু করতে হয় কয়েকটা আসর আমরা ওইভাবেই করেছি আমাদের শুরু করতে করতে ওরকম 11টা বেজে গেছে তো বেশি রাতে গান করলে গলা ঠিক রাখা খুবই কঠিন হয়ে যায় ওদেশের একজন আমার এই দেশে এসেছি এই দেখেন আজ আবার কেমন বৃষ্টি হলো ঠান্ডা পড়লো তাই না কাল অবধিও আমাদের কম্বল দেখলে রাগ হয়েছে হ্যাঁ কম্বল দেখলে কেমন যেন লেগেছে গরম ওরে বাবা গরম ফ্যানও চালিয়েছি আমরা কিন্তু আজ দেখুন আবার চাদর গায়ে দিতে হচ্ছে এইভাবে চলছে গলা ঠিক রাখা খুবই কঠিন বাবা আমি তো জানি আমি তো আপনাদের ঘরের সন্তান আপনাদের মেয়ে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন এই আশা রেখে আপনাদের আশীর্বাদই বল ভরসা করে আজ আমি শুরু করব আজ আমরা সেই পালাটি করব কৃষ্ণ ভজন কৃষ্ণের পরামর্শ মতো ভীম কর্তৃক জরাসন্ধকে নিধন করার পর যুধিষ্ঠির হলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ রাজা এবং কৃষ্ণের পরামর্শ মতো তিনি রাজস্ব যজ্ঞ করলেন তো যজ্ঞ করার পর যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে ডেকে জিজ্ঞাসা করেছে হে কৃষ্ণ ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ রাজার সম্মান আমি পেয়েছি এত বড় রাজস্ব যজ্ঞ আমি করেছি ধন সম্পদের আজ আমার কোনো অভাব নেই কিন্তু কিন্তু আমার মনে এতটুকু শান্তি নেই কেন কৃষ্ণ এত বড় রাজস্ব যজ্ঞ আমি করেছি কিন্তু আমার মনে এতটুকু শান্তি নেই কেন কৃষ্ণ বলেছে মহারাজ সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস অর্থ পারে সুখ দিতে আর একমাত্র পরমার্থই পারে শান্তি দিতে আপনি যে যজ্ঞ করেছে এই যজ্ঞই ছিল আভিজাত্যে ভরা এই যজ্ঞে একজনও বৈষ্ণবের সেবা করেনি আপনি যদি কোনো বৈষ্ণবের সেবা দিতে পারেন তাহলেই আপনি মনে শান্তি ফিরে পাবেন যুধিষ্ঠির বলেছে হে কৃষ্ণ
তুমি থাকতে আবার বৈষ্ণব কেন? ভগবান বলেছে মহারাজ আমি জগৎগুরু, আমি জগৎগুরু, কিন্তু আমার গুরু হলেন তিনি যিনি পরম বৈষ্ণব। যুধিষ্ঠির বলেছে তাহলে তেমন বৈষ্ণব আমি চিনব কেমন করে? ভগবান বলেছে বৈষ্ণব চিনিতে নাই দেবের শক্তি, আর বৈষ্ণব চিনিতে নাই দেবের শক্তি, আর বৈষ্ণব চিনিতে নাই দেবের শক্তি, আর বৈষ্ণব চিনিতে নাই দেবের শক্তি, মানবের পক্ষে ছিল শোকটি পরম বৈষ্ণবের দেখা পাবো?
ভগবান বলেছে মহারাজ আমি সে বৈষ্ণবীর সন্ধান বলে দিতে পারি কিন্তু আপনি কি পারবেন তাকে নিমন্ত্রণ করে আনতে আপনি তো ভারত সম্রাট আপনি কি পারবেন তাকে নিমন্ত্রণ করে আনতে মহারাজ বলেছে হ্যাঁ আমি পারবো তুমি আমায় বলে দাও কৃষ্ণ কিভাবে তাকে নিমন্ত্রণ করতে হবে ভগবান বলেছে ছাড়ি জাতির অভিমান সবই Bye.
महाराज श्री বৈষ্ণব আপনার রাজ্যেই বাস করে জাতিতে মুচি নাম তার রৈদাস অস্পৃশ্য মুচির কথা শুনে প্রথমটা ঠমকে গেল পরেক্ষণে রাজি হয়ে বলেছে বেশ আমি এক্ষুনি গিয়ে তাকে নিমন্ত্রণ করে আসছি এই কথা বলে এই কথা বলে যুধিষ্ঠির যাবার জন্য যখন উদ্যত হয়েছে এমন সময় কৃষ্ণ বলেছে না না মহারাজ আপনি গেলে তো হবে না নিমন্ত্রণ করতে হলে সখা অর্জুনকে যেতে হবে অন্তর্যামী ভগবান তিনি তো সকলের অন্তরের কথা জানেন তাই তো তিনি মহাধনুর্ধর গাণ্ডীবের অহংকার চূর্ণ করবার জন্য তাকেই পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু অর্জুন একটু মনে মনে ক্ষুণ্ণ হলেন কিন্তু সখা কৃষ্ণের কথা তো আর অমান্য করা যাবে না তাই তিনি কি করেছে তিনি রাজ আবরণে ভূষিত হয়ে রথ আরোহণে রুইদাসের উদ্দেশ্যে রওনা হয়েছে এমন সময় কৃষ্ণ এসে বলেছে না না সখা ওইভাবে গেলে তো হবে না নিমন্ত্রণ করতে হলে ওইভাবে গেলে তো হবে না রাজ পোশাকে পরে তো রাজার কাছে যেতে হয় কিন্তু বৈষ্ণবের কাছে যেতে হলে দিনহীন কাঙালে তাই তো বলে সখা ও সখা শিরে তে না রবে তোমার কই কোনো আচ্ছা তো
সেলাই করছে আর কোন